আবার উত্তপ্ত কামারপুকুর কলেজ। বুধবার আবারও এক ছাত্রকে মারধর করার অভিযোগ উঠেছে কলেজেরই ছাত্রদের বিরুদ্ধে। জানা গেছে আক্রান্ত এবং আক্রমণকারী উভয় তৃণমূল ছাত্র পরিষদের সদস্য। আক্রান্ত ছাত্রের নাম শ্যামসুন্দর দে, বাড়ি গোঘাটের মুকুন্দপুরে। তার অভিযোগ, সে অফিসিয়াল কাজে কলেজে গিয়েছিল, তখন বিনা প্ররোচনায় টিএমসিপির ছাত্রনেতারা তাকে মারধর করে। তার দাবি, সে নিজেও টিএমসিপি করে। আমার আজকে কলেজে কিছু অফিসিয়াল কাজের জন্য আমি কলেজে গেছিলাম। কলেজের কিছু বহিরাগত ছেলেরা এবং কলেজের স্টুডেন্টরা মিলে আমাকে মারধর করে, এবং হচ্ছে আমার কাছে অনেক টাকা পয়সাও ছিল, সেগুলোও চুরি করে নেয় আমার কাছ থেকে। তারপর আমি ওখান থেকে যা হোক করে বেরিয়ে আসি, আমার এই পায়েটায় এখানে মেরেছে, পায়েতে এই পায়ে এখানে আমাকে মারধর করা হয়েছে জোর। তারপর আমি ওখান থেকে বেরিয়ে আসি, তাদের মধ্যে ছিল, ওরা হচ্ছে ছিল আজকে 10-12 জনের মতন। তাদের মধ্যে 3-4 জনের নাম বলছি আমি, সুদীপ্ত রায়, অমর সিং, শঙ্কর সিং, সমর, শান্তনু কারক, সায়ন্তন কারক, এমনি করে পুচাই বলে একজন বহিরাগত স্টুডেন্ট। সে কলেজে পড়ে না, তবুও সে হচ্ছে কলেজে বিশালই দাদাগিরি দেখায়, এবং কলেজে আজকে ঢুকেছিলাম, সে ফার্স্ট আমাকে ধরে মারে। তারপর আমি যা হোক করে কলেজ থেকে বেরিয়ে আসি।